যা দেখছেন তা কোনো সিনেমার দৃশ্য নয়। বাস্তবেই যত বড়ই গাছ হোক না কেন, সর্বোচ্চ 10 সেকেন্ডে সব গাছের মাথায় চড়তে পারেন প্রত্যন্ত অঞ্চলের হোসেন আলী। তাও দুই হাত নয়, এক হাত দিয়েই লাফিয়ে লাফিয়ে গাছের সর্বোচ্চ চূড়ায় উঠতে পারেন আলী। এলাকায় কেউ তাকে ডাকে সুপারম্যান বলে, কেউ বা স্পাইডারম্যান। টারজান, স্পাইডার বা সুপারম্যান সিনেমায় দারুণ সব দক্ষতায় এ গাছ থেকে ও গাছে বা এক স্থান থেকে অন্য স্থানে কখনো লাফিয়ে আবার কখনো উড়ে যাওয়ার দৃশ্যে মুগ্ধ হয় দর্শক। কিন্তু বাস্তবের সুপারম্যান হোসেন আলী চোখের পলকে গাছে উঠতে দেখে অবাক না হয়ে থাকা যাবে না। হোসেন নিমিষে তাল, নারকেল বা সুপারি সহ যে কোনো উঁচু গাছে চড়তে ও নামতে পারেন। এমনকি লম্বা সুপারি গাছের সারির একটিতে উঠে আর নিচে না নেমে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে উঠতে পারেন এই যুবক। কেউ আমাকে কয় সুপারম্যান, কেউ বলে স্পাইডারম্যান। আমি আমার জীবনে এই 15 বছর গাছে উঠছি, তার মধ্যে একদিন সাপ পাইছিলাম নারকেল গাছে, সেই গাছে আর উঠি নাই। কৈশোরে অন্যের গাছে চড়া দেখে শখের বসে বারবার চেষ্টায় সে বিদ্যা রপ্ত করলেও কখনো এটা তার পেশায় পরিণত হবে বলে ভাবেননি এই যুবক। 17 বছর আগে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা মারা যাওয়ার পর সংসার চালাতে পেশা হিসাবে গাছে চড়ে অন্যের তাল, সুপারি, নারকেল, ফলমূল পাড়তে শুরু করেন। এখনো 5 জনের সংসারে রুটি রুজি হয়ে দাঁড়িয়েছে গাছে চড়া। বাবা মারা গেল 15-16 বছর, সংসারে হাল ধরতে যায়। এখন মনে করেন সংসারে আর্থিক অবস্থা কম, কেউ 50-100 এইভাবে নেয়। এমনি আনন্দ লাগছে, আপনারা বলছেন স্পাইডারম্যান আবার টারজান এইসব বলছেন, কিন্তু আমার এতে কোনো ইনকাম হয় না, এ আমার সংসার চলে না এতে। দ্রুততার সাথে গাছে চড়ার অভ্যাস হয়ে ওঠায় এখন ধীরে ধীরে কোনো গাছে চড়তে পারেন না বলে জানান সুপারম্যান খ্যাত হোসেন আলী। আর তাই তো ভানুরের মতো লাফিয়ে লাফিয়ে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে নারকেল তাল সহ সব গাছের মাথায় উঠে পড়েন তিনি। আস্তে আস্তে গাছে উঠলে আমার খুব কষ্ট হয়, আমি দ্রুত গাছে উঠলে খুব ভালো হয়। অনেক মানুষ কয় যে এত দ্রুত ওঠেও কীভাবে। এই আশ্চর্যজনক দক্ষতার জন্য এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন হোসেন আলী। তার গাছে চড়া দেখে শিহরিত হয়ে ওঠেন অনেকেই। সুপারম্যান কি, সুপারম্যান জিনের মতো মানে তা গাছে তো এক গাছে লাফ মেরে চলে যাচ্ছে, তো আমার দ্বারাই অসম্ভব, নিজের চোখে দেখছি তা বাস্তবে মানে বিশ্বাস হচ্ছে না আমার। একটা কাঠবিড়ালও যত দ্রুত উঠতে পারে বলে আমার মনে হয় না, কিন্তু হোসেন আলী তার দ্রুত গাছে উঠতে পারে। হোসেন আলীর এই প্রতিভা অর্জন অন্যদের কাছে আকর্ষণীয় মনে হলেও অন্য কোনো কাজে না পেয়ে ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই এমনটি করছেন বলে জানান তিনি। এ কাজের যথাযথ স্বীকৃতি বা ভালো কোনো কাজের সন্ধান পেলে এ কাজ ছাড়তে চান তিনি। যশোর জেলার ঝিকরগাছা উপজেলা সদরের মানিক আলী গ্রামের মৃত আলী হোসেনের ছেলে হোসেন আলীর বিধবা মা ও 2 ভাই নিয়ে অভাবী সংসার তার। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।